বেটি সিরিয়াল কোথায় দেখতে যায়? তার মানে তোমার বাড়িতে টিভি আছে? আচ্ছা চাচা বলেন তো ওই টিভিটা কে কিনে এনেছিল? মনে স্যার এটা কেমন কথা বলছে? আমার বাড়িতে টিভি কিনে আছে। বাহ রে বাহ, তুমি বাড়িতে টিভি কিনে আনলে আর তোমার বাড়িতে সিরিয়াল দেখবে না? এটা হয় দেখার রাস্তাটা তো আপনি বাবা আপনি স্বামী করে দিয়েছেন। আর মৌলী সাহেবের কাছে গেছেন তা আমি জানতে চাই, সিরিয়াল দেখা ছাড়বে? আপনি তো রাস্তা বানিয়ে দিয়েছেন, কি করে ওই মেয়েটা ভালো হবে? কি করে আপনার বাচ্চা পড়তে বসবে? আপনি তো পড়তে না বসার ওষুধ তাবিজ আগে দিয়ে চলে এসছেন আর বলছেন যে তাবিজ দেন যেন ওই কাজটা ছেড়ে দেয়। এবার তাবিজ রাখবে না, বাড়ি থেকে টিভিটা সরিয়ে দেন। ঠিক আছে, আপনার মেয়ে লাইনে চলে আসবে। রাস্তা তো আপনি বানিয়েছেন। একজন বক্তার সঙ্গে একটা জালসায় ছিলাম, তো ওই বক্তাটা আমাকে এরকম একটা গল্প শোনাচ্ছিলাম। বলি স্যার কি বলো জানো, আমার কাছে একটা লোক তাবিজের জন্য এসে বলি স্যার আমার ছেলে খুব ড্রিঙ্ক করছে, বুঝতে পারছেন তো, মদ খাচ্ছে মদ, তো এটা অভ্যাস কি করে ছুড়ানো যায়? বলছে দুয়া তাবিজ তো অনেক আছে, কত বছর ছাড়ানোর জন্য হুজুর একটা দেন না, যত টাকা লাগে আপনাকে দেব। টাকার বড় টাকা আছে, যত টাকা লাগে দেবো, কিন্তু আমার ছেলে মদ না খায়। আমার মদেরই দোকান আছে। ও নিজেই খুব মদ বিক্রি করে আর বেটা কেন না খায়? তো আমি বলতে এই কথাটা আছে আমাদের একটা শেরের উপরে, যে হ্যাঁ আমার নবী নিশ্চয় উনাদেরকে নিজের ছায়া তলে নিবেন, নিজের নুরি চাদার মোবারকাই নিবেন, যারা নবী কা দামন নেই ছড়েঙ্গে বলার সাথে সাথে নামাজও ছাড়েনি, রোজাও ছাড়েনি, হজও ছাড়েনি, যাকাতও ছাড়েনি, মিথ্যা কথা বলেনি, কাহারও নিন্দা করেনি, সদা সর্বদা সঠিক রাস্তায় চলেছেন, উনাদেরকে আমার নবী এমনিতেই নিজের ছায়া তলে নিয়ে উনাদেরকে সঙ্গে নিয়ে আমার নবী আল্লাহ জান্নাতে যাবে। হ্যাঁ, আর আপনি বলছেন নবী প্রেমিক মর্যাদ, নবী প্রেমিক সত্যিকারে যদি হয়ে যান গোটা পৃথিবী আপনার গোলাম হয়ে যাবে, গোটা পৃথিবী আপনার তাজিম করবে। হযরতে গেরামি আসুন, আমি ওই জায়গাতে নিয়ে যাচ্ছি। আমার নবী মায়ের পেটে বিরাজমান হয়ে গেছেন, মায়ের পেটে আছেন, আর পিতা হযরতে আব্দুল্লাহ নিজের ঘর সংসার করছেন মাত্র দেড় থেকে দুই মাস। যখন কত হলো, গতকালকে বলেছিলাম আব্দুল মুত্তালিবের ছেলে কজন? দশ জন। আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের সমস্ত রাবির মত হলো দশ জন। দশ জন ছেলে। এখন দেখুন বাবা বেঁচে আছে, ছেলের ক্যান্সার নেই,
বাবা যখন ইন্তেকাল করবে তখন বাড়িটা তো ছেলেটাকে চালাতে হবে, প্রতিটা বাড়িতে ভাই রানীকে নিজে দেখবে। আপনি একজন ছেলে, আপনার বিয়ে হয়ে যাওয়ার পর যদি আপনার বাবা ইন্তেকাল করে আর বড় ভাই মেজো দাদা আপনার সেজো দাদা ইনারা যদি আপনার সঙ্গে না থাকে তাহলে নিজের সংসার তো আপনাকে নিজেই মেনটেন করতে হবে। তাহলে সংসার মেনটেন করার জন্য একটা রাস্তার প্রয়োজন আছে, কোনো কাজকর্ম করা লাগবে, কোনো ব্যবসা বাণিজ্য করা লাগবে, নাহলে আপনি সংসার কিভাবে মেনটেন করবেন বা চালাবেন। একদিন হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার ও আপনার নবী পাকের দাদু হযরত সাইয়্যিদনা আব্দুল মুত্তালিব ডাকলেন, বেটা আব্দুল্লাহ লাব্বাই প্রেজেন্ট উপস্থিত বলে আব্বার নিকটে হযরতে আব্দুল্লাহ হাজির হয়ে গেলেন। আব্বা জান বলুন, বলে বেটা দেখো আমার বয়স হয়ে গেল, কদিন আছি কখন আছি কখন নেই, আল্লাহর হুকুম হলে দুনিয়া থেকে যেতে হবে, তোমাকে আজকে একটা কথা বলার জন্য ডেকেছি বেটা। আব্বা বলেন, বলে তোমার দাদারা নজন এরা যাবে ব্যবসার উদ্দেশ্যে মুলকে শরম, তা আমি বলছি যে তুমি তোমার দাদাদের সঙ্গে ব্যবসায় যাও, কারণ আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে তোমাকে তো আবার একটা রাস্তা লাগবে, ঘর সংসার মেনটেন করতে হবে। আব্বা হুজুর আমি যে কোনোদিন ব্যবসায় যাইনি, আমি যে কোনোদিন কোনো বাড়িতে যাইনি, তো আমি কি করে যাব? বলে বেটা তোমাকে কোনো চিন্তা করতে হবে না, তোমার দাদারা আছে, হারিস আছে, আবু তালিব আছে, আব্বাস আছে, আমি আপনার কি বলে আমি হামজা আছে, ইনাদেরকে এদেরকে আমি বলে দেব তোমাকে ব্যবসার লাইন ওরা নিজের সঙ্গে করে নিয়ে যাবে আর তোমাকে ব্যবসার লাইন ঘাট সব দেখিয়ে দেবে, সাথে থাকবে তুমি, তোমার কোনো অসুবিধা হবে না। আল্লাহ আল্লাহ আমার বাবারা ভাইরা মা বোনেরা হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের আব্বা জান হযরত আব্দুল মুত্তালিবকে বললেন, আব্বা হুজুর আপনার নির্দেশ যখন হচ্ছে আমি আব্দুল্লাহ তৈরি আছি যাব, এতে কোনো সন্দেহ নাই, এতে কোনো আপনার চিন্তা ভাবনার বিষয় নাই, আমি যাবার জন্য তৈরি হয়ে গেলাম। আব্বা হযরত আব্দুল মুত্তালিব নিজের ওই নজন বেটাকে একের পর এক ডেকে ডেকে বলতে লাগলেন, বেটা হারিস শোনো রে, ও বেটা আবু তালিব শোনো, ও বেটা আব্বাস শোনো, ও আমির হামজা শোনো, লাল এই যে তোমাদের ছোট ভাই হযরত আব্দুল্লাহ, তোমরা সবাই জানো এটা আমার জানের পিয়ারা বেটা রে, জিন্দেগিতে কোনোদিন কোনো ব্যবসা বাণিজ্যে যাই নাই, একটা ঘাসকে ভেঙে দুটা আমি করতে দিই নাই রে, আজকে তোমাদের সঙ্গে আমি আব্দুল মুত্তালিব নিজের ছোট বেটাকে ব্যবসার উদ্দেশ্যে পাঠাবো মুলকে সামে। আমার এই আব্দুল্লাহর যেন চুল পরিমাণে কোনো জায়গাতে কোনো অসুবিধা না হয়, তোমরা নিজের চোখের পলকে পলকে রাখিও, নিজের চোখের ছায়া তলে রাখিও। হযরতে হারিস, হযরতে আবু তালেব, হযরতে আব্বাস, হযরতে আমির হামজা সমস্ত বেটা একের পর এক বলে দিলেন, আব্বা গো আপনি আমাদের বাবা, আপনি আমাদের পিতা, আপনি বলে দিলেন কোনো অসুবিধা হবে না, আব্বা আমার ছোট ভাইয়ের জন্য আমরা সবটা ভাই একেবারে মুহূর্তের মধ্যে তৈরি আছি, যখন যেটা দরকার পড়বে প্রয়োজন হবে আব্বা গো আমরা প্রয়োজন হলে তার সঙ্গে আমরা সফর করব, প্রয়োজন হলে তার ব্যবসা কিভাবে চালাতে হবে আমরা নিজের হাতে করে তাকে দেখিয়ে দেব, কোনো চিন্তা করবেন না, কোনো দুঃখ নেবেন না আব্বা, আপনাকে ভাবনা করতে হবে না, আমরা আপনার বেটা হযরতে আব্দুল্লাহকে নিজের সাথী করে নিয়ে যাব এবং নিজের সাথী করে আমরা বাড়িতে আসব। ঠিক আছে বেটা, যাওয়ার একটা দিন তারিখ হয়ে গেল, হযরতে গেরামী
আমার নাবি পাকের চাচা গো নিজে নিজের উট গুলোকে খাইয়ে দাইয়ে তৈরি করে নিয়েছেন। আর হাজরাতে আব্দুল মুত্তালিব আমার আব্দুল্লাহর জন্য একটা উটকে বাবা রেডি করালেন। হাজরাতে আব্দুল মুত্তালিবের নির্দেশ অনুযায়ী একটা একটা করে দশখানা উটকে সিরিয়াল ভাবে সারিবদ্ধ ভাবে লাইন ধরে বাবা দাঁড় করে দেওয়া হয়েছে। সবার আগে যে উটটা আছে ওটা হাজরাতে আব্দুল মুত্তালিবের বেটা, বড় বেটা হাজরাতে হারিসের উট, দ্বিতীয় নম্বরে হাজরাতে আবু তালিবের উট, তৃতীয় নম্বরে হাজরাতে আমির হামজার উট। এই মত করে দশটা উটকে সিরিয়াল ভাবে লাইন করে দাঁড় করে দেওয়া হয়েছে। ব্যাটিং মালজাল সমস্ত বোঝাই করে দেওয়া হয়েছে, সবাই তৈরি হয়ে গেল। হাজরাতে আব্দুল মুত্তালিব নিজের ছোট বেটা আব্দুল্লাহকে আমার নবী পাকের আব্বা জানকে ডাক দিলেন, বেটা আব্দুল্লাহ। আব্বা বলুন গো, বলে বেটা রে তোমার দাদাদের উট তৈরি হয়ে গেছে বেটা, তোমার দাদাদের উট তৈরি হয়ে গেছে রে, তোমাকে যেতে হবে, এখনই বেরিয়ে যেতে হবে, তৈরি হয়ে তুমি বেরিয়ে এসো। আব্বা গো ওনাদের উট তৈরি হয়েছে, আমি কিসে যাব? বলে বেটা রে তোমাদেরকে চিন্তা করতে হবে না, তোমার জন্য আমি তোমার পিতা উটের ব্যবস্থা করে তৈরি করে দাঁড় করিয়ে দিয়েছি, যাও বেটা যাও, তুমি তৈরি হয়ে বেরিয়ে পড়ো, আর তোমাদের দাদার সঙ্গে তুমি উটের পিঠে বসে যাও, কাফেলা ছেড়ে দেওয়া হবে। কিন্তু আমার আব্দুল মুত্তালিব বাবা এই অবস্থাতে কি করলেন জানেন? বড় বেটা হাজরাতে গেরামি হারিসকে ডাকলেন, হারিস শোনো, জি আব্বা, বলেন। আস্তে আস্তে করে কটা কথা বললেন বাপ্পা, সেই কথাটা হলো এটা যে বেটা হারিস রে, হাজরাতে ইয়াকুব নবীর ঘটনাটা আমার বারবার করে মনে পড়ছে রে বেটা। আব্বা সেটা কি? বলে হাজরাতে ইয়াকুব নবীর ছোট বেটা, একটা বেটার নাম হাজরাতে ইউসুফ আলাইহিসসালাম, হাজরাতে ইউসুফের সঙ্গে করে হাজরাতে ইউসুফের দাদারা নিয়ে গিয়েছিল মিশরে ব্যবসা করার জন্য। আল্লাহু আকবার কাবীরা, ওই হাজরাতে ইউসুফ আলাইহিসসালামকে তার দাদারা সকলে মিলে রাস্তার মধ্যে একটা কুয়ার মধ্যে ফেলে দিয়েছিল। এ বেটা হারিস, আমার জানের পিয়ারা বেটাকে তোদের সঙ্গে পাঠাচ্ছি রে, আমার আব্দুল্লাহ জীবনে কোনো জায়গাতে সফর করেনি রে, আমার আব্দুল্লাহ যেন কোনো ক্ষতি না হয়ে যায়, এই জন্য আবারও তোমাকে ডেকে আমি এ কথা বলছি। এই কথা বলে দিয়ে হাজরাতে আবু তালিবকে বললেন, হাজরাতে আমির হামজা আব্বাসকে বললেন, বাবা এইদিকে সমস্ত দাদারা ইনারা উটের পিঠে বসে গেছেন, আমার আব্দুল মুত্তালিব হাজরাতে আব্দুল্লাহকে ডাক দিলেন, বেটা জলদি এসো, তোমার দাদাগণ বসে গেছেন উটের পিঠে, বহু দূরের লম্বা সফর, মক্কা থেকে মুলকে সামজেতে হবে। এ বেরাদার, যেটাকে বর্তমানে ফিলিস্তিন বা ইসরায়েল বলা হয়, আল্লাহু আকবার, মুলকে সামজেতে হবে। ওই শাম দেশে ব্যবসার উদ্দেশ্যে আমার দয়ার নবীর আব্বাকে বাবা রওনা দিচ্ছেন। আল্লাহু আকবার, হযরতে আব্দুল্লাহ তৈরি হওয়ার পরে মা বলে রাখো, আমি প্রত্যেকটা দাদা ভাইকে বলবো অন্তরের কান লাগার, হযরতে মা বোনদেরকে বলবো আপনারাও একটু অন্তরের কান দু চার মিনিটের জন্য লাগান মা। স্বামী স্ত্রীর মহব্বত কাকে বলে? এই জীবনের মধ্যে এই দুটা কথার মধ্যে পাওয়া যাবে। আব্দুল্লাহ তৈরি হয়ে যাওয়ার পরে আব্বা হুজুরকে বলছেন, আব্বা গো কি হলো রে বেটা? বলে আমি তো চলে যাব ব্যবসাতে, কিসমতে কি আছে তা তো জানি না আব্বা, তবে আমি শেষবারের মতো আমার জীবন সঙ্গিনী, আমার অর্ধাঙ্গিনী, আমার আমেনার সঙ্গে একবার দেখা করতে আসি, একটাবার বিবির সঙ্গে দেখা করে নি আব্বা, আমি তো চলে যাব সফরে, জানি না কি কপালে আছে,
তারপর আমি বাড়ি থেকে বেরিয়ে যাব। আমার আব্দুল মুত্তালিব বললেন, বেটারে